minus 1 তাহলে m1 plus m2 এর
তাহলে এখন এই কাজটা তোমাদের মেনে প্লাস হ্যাঁ 36 তো 8 মাইনাস 4 7 ইকুয়াল টু আমাদের আছে কত এখানে 14/7 ইকুয়াল টু 2 তাহলে আমরা এই লিখব যে হবে নিম্ন বিন্দু ঠিক আছে নিম্ন বিন্দু স্থানাঙ্ক কত হবে তাহলে আমার এখানে 4 and 2 এটাই হলো আমাদের আনসার এটাই হলো আমাদের আনসার তাহলে এইভাবে আমরা সহজে আমাদের এই জাতীয় অন্তর্বিভক্তকারী বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা বের করতে পারব অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কগুলো আমরা বের করতে পারব এরপরে আসো আমরা আমরা বহির্বিভক্তের ক্ষেত্রে আরেকটা প্রবলেম আমরা দেখি বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা আরেকটা প্রবলেম দেখি তাহলে আমাদের বহির্বিভক্তের ক্ষেত্রে আমি একটু বিন্দুগুলি চেঞ্জ করে নিই এগুলি রাখি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অন্য পাঠটা চেঞ্জ করে নিলাম তারপরে আমরা এইটুকু আমরা চেঞ্জ করবো দেখা যাবে বোঝার চেষ্টা করবো একটা মনে করে তোমার তিন বিন্দু এখানে আসে তাহলে তার স্থানাঙ্ক আমরা বের করবো এখানে তাহলে অনুপাতটা আমার এখানে কত তাহলে এখন এখানে বহির্বিভক্তটা কোন দিকে হবে আমার যে নিম্ন বিন্দু সেটা কি এ টু বরাবর না কিউ বি বরাবর আমার সেটা প্রেজার একটা উপায় আছে কি আমার এখানে রেশিও প্রথম রেশিওটা কত আছে এখানে টু দ্বিতীয় রেশিওটা আছে থ্রি সুতরাং এখানে প্রথম রেশিওটা শুধু দ্বিতীয় রেশিওটা আমাদের বড় আমরা এই বরাবর সবাই প্রথম রেশিও এখানে মনে করি আর এক্স ওয়াই ঠিক আছে তাহলে আমার এখান থেকে আমার এই যে তিনটা বিন্দু দাঁড়ালো এইটু হবে হচ্ছে হইল টু আর উপরের এটা হবে থ্রি ঠিক আছে এখান থেকে এইটুকু হচ্ছে হইল টু এবং এখান থেকে এইটুকু আমরা থ্রি হিসাবে থ্রি হিসাবে তাহলে দেখো আমরা সবচেয়ে ক্ষেত্রে কিন্তু আমাদের বহির্ভক্ত অন্তর্ভুক্তের ক্ষেত্রে যে স্থানাঙ্ক তাহলে পরবর্তী কাজগুলো আমাদের সহজ হবে জাস্ট তোমাদের দ্রুত বোঝার সাথে আমি এই কাজটা করলাম তাহলে দেখো এখানে এম ওয়ান এর জায়গা আছে টু তারপরে এক্স টু এর জায়গায় আছে তাহলে এটা হবে হচ্ছে না এক্স ওয়ান ওয়াই ওয়ান তথা হবে এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে এখানে আসবে ফাইভ মাইনাস থ্রি ইন্টু এই পাশে আসে হল থ্রি এইটা আসবে তাহলে কত আসবে টু মাইনাস থ্রি এটা আসবে তাহলে এখানে আসবে টেন মাইনাস নাইন ডিভাইডেড বাই মাইনাস ওয়ান সো ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা আসবে তারপরে দেখো আমরা যখন দেখি ওয়াই কোঅর্ডিনেটটা দেখব তখন আমরা এখানে কি করি আর করি তাহলে এখানে আছে 2 ইনটু ওয়াই 2 ইকুয়াল টু আছে তাহলে এখানে 9 মাইনাস 3 ইনটু এখানে ওয়াই 1 আছে বললাম তো তাহলে 2 মাইনাস 3 তাহলে এখানে কত হয় 18 মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস সো থাকবে হচ্ছে 6 বাই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 6 তাহলে আমার নির্ণয় বিন্দু স্থানাঙ্ক কত দাঁড়াবে এখানে মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস সিক্স দেখো খুব অনায়াসে আমরা অন্তর্বিভক্তের সূত্রের ফর্মেটে বসিয়ে আমরা বহির্বিভক্তের
ঠিক আছে তাহলে এভাবে আমরা আমাদের প্রবলেমগুলোকে সহজে হ্যাঁ সলিউশন করতে পারব এভাবে আমাদের প্রবলেমগুলোকে আমরা সলিউশন করতে পারব তাহলে তোমরা এখানে দেখলা আমি এখানে একটা প্রথম করলাম কাজটা করলাম আমাদের অন্তর্ভুক্তি ক্ষেত্রে এবং দ্বিতীয় কাজটা একই ফর্মেটে বসে আমরা অন্তর্ভুক্তের কাজটা করলাম শুধুমাত্র কি করলাম এখানে অন্তর্ভুক্তের একটা রেখা দ্বিতীয় রেখা তার মধ্যে তার অভ্যন্তরে যে কোনো একটা বিন্দুতে আর বিন্দু যে অনুপাতে বসে সে অনুপাতটা দেখলাম আর এটা হলো বহি তাহলে বহির ক্ষেত্রে আমরা যে কোনো জিনিস বিষয় মনে রাখি একটা হচ্ছে আমার ইনপুট যে রেশিওটা থাকে সেই রেশিওর ভিতরে আমার প্রথম এম ওয়ান ইস টু এম টু রেশিও থাকে তাহলে এম ওয়ান যদি বড় হয় তাহলে করে আমরা কি করব পিকিউ এই পাশে চলে যাব ডানের দিকে আমাদের ইয়া হবে আর কি বর্ধিতাংশ বিন্দুটা হবে বর্ধিত বিন্দুতে বিন্দুটি ওই দিকে হবে আর যদি আমার এম ওয়ান ছোট হয় এম টু এর সাথে তাহলে সেটা আমরা বাম দিকে ব্যবহার করবো তাহলে এটা আমাদের অনায়াসে বোঝা যাবে এবং আমরা সহজে এটা সমাধান করতে পারবো তবে শিক্ষার্থী তাহলে তোমরা বিষয়টা সহজে কোনো ধারণ করতে পারলা এখন আমি তোমাদেরকে নতুন একটি প্রবলেমের ভিতরে প্রবলেম